আরেকটি বিষয় রয়েছে, যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না বা শরীরের কোন অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না। নবী করিম নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখে নেবে, তাহলে চাঁদ দেখার পর, ও আরাদা আহাদুকুম আইন ইয়ুযাহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যে ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান, তার অধীনস্থ স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য না, আমাদের মানুষ কিন্তু সবার জন্য। বাড়িতে কুরবানি হচ্ছে, হ্যাঁ, নখ চুল কাটবে না, কেউ কাটবে না, ছেলে মেয়েও কাটবে না, এটি শরীয়ত বিধান না। শরীয়ত বিধান হচ্ছে যে ব্যক্তি কুরবানি করতে উজহিয়া করতে ইচ্ছুক, তাহলে আজি সাহেবরা এহরাম বাঁধার জন্য করবেন, হজে যাচ্ছেন একজন, পাঁচ তারিখে ছয় তারিখে এখান থেকে বের হচ্ছেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটবেন কাটবেন, অপরিজনের চুল রয়েছে ইত্যাদি, এসব পরিষ্কার করবেন। তো কোরবানি যারা করবে তারা ফালিয়ুম সে কান শাহরিহি ওয়াজ ফারহি, দুটি কথা বলেছেন, সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা, ফালায়া খোজ মিন শাহরিহি ওয়ালা আজ মিন আজফারিহি হাত্তা ইউদাহিয়া, কোরবানি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেই, মানে কিছুই না কাটে, যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক তার জন্য। এটা কেন, এতে হেকমত কি রয়েছে? এতে হেকমত ওলামারা উল্লেখ করেছেন যে যারা হাজি সাহেব এবং হাজি সাহেবরা কুরবানি করার উদ্দেশ্যে সেখানে গেছেন, তাদের সাথে সাদৃশ্যতা, তাদের মতো হওয়ার চেষ্টা করা। আরে হাজির নাই হতে পারলাম, কিন্তু কমপক্ষে হাজির মতো তো হই, হাজির মতো হই। আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যদি নাও হইতে পারি, কমপক্ষে আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের, সাহাবাই কেরাম, তাবেইনদের, আইমাই কেরামদের মতো তো হওয়ার চেষ্টা করি, তাতে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক তেমনি হজে যেতে পারলেন না, হয়তো হাজি হতে পারলেন না, কিন্তু হাজিরা যেমন এহরামের অবস্থায় চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, আপনিও বাড়িতে কুরবানি করবেন, আপনিও এই দশটা দিন চুল কাটবেন না, নখ কাটবেন না। এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে, এই দশ দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না, মেহমান আসে ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়াবার জন্য, দেখেছেন এরকম করে, জাহেল মূর্খদের ফতোয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে, ভুল কথা।